আসসালামু আলাইকুম, আমি ব্লগার তানি। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একটু ভালো কাজ করেন, দেখবেন আপনার আশেপাশে অনেক কথাই বলবে, তাতে আপনার কোনো কান দেওয়ার দরকার নেই। কারণ আপনার কাজে আপনি যদি সফলতা পান, তখন দেখবেন তারাই আপনার সুনাম করবে। সকালবেলা উঠে হচ্ছে একটু রং চা বানিয়ে নিতেছিলাম আদা দিয়ে, কারণ গলাটা কেমন জানি লাগতেছিল ঠান্ডা ঠান্ডা। আদা দিয়ে দিছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিটা অনেকক্ষণ হচ্ছে জাল করে নিয়ে তারপর অল্প একটু সামান্য পরিমাণ চাপাতি দিয়ে দিছি। যদি কড়া চা কেউ খেতে চান তাহলে অবশ্যই বেশি চাপাতা দিতে পারেন। তো দুই এক মিনিটের মতো জাল করে নিয়ে হচ্ছে চাপাতা দিয়ে, কিন্তু বেশি জাল দেওয়া যায় না, তাহলে হচ্ছে চাটা একটু কষ্টি হয়ে যায় বা একটু তিতা লাগে। একদম দুই একটা বলক উঠলে তারপর হচ্ছে নামায় নিছি। আর এইটা হচ্ছে আদানের আব্বুর একটা গ্লাস, যখন কেএফসিতে জব করতো আর কি, অনেক আগে আর কি পেয়েছিল আর কি, তখন আমি বের করে নিছি। বললাম যে পাওয়া জিনিস আর কি, গিফটের জিনিস, যেটা উঠায় রাখলে তো উঠাই থাকবে সারা জীবন, ইউজ করা হবে না কখনো। তো এর জন্য আমি নামাই নিছি। আর সকালে হচ্ছে রুটি বানাই নিছি আর গাজর আলু ভাজি করছি, অনেকগুলো করছি দুই দিনের জন্য, কারণ ডেইলি প্রত্যেক দিন সকালে আমার ভাজি কাটতে ঠান্ডার মধ্যে অসহ্য লাগে, ভালো লাগে না। এখন হচ্ছে পেঁয়াজ আনছিল কিছু পরিমাণ, অল্প পেঁয়াজের দামটাও এখন বাড়তে অনেক, তো ওই পেঁয়াজগুলো হচ্ছে ঢেলে রাখলাম ঝুড়ির মধ্যে। আর এখানে হচ্ছে শিং মাছ নিছি, আজকে শিং মাছ রান্না করব ভেজি পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে শিং মাছ কিন্তু অনেক মজা লাগে, আমাদের গাছের পেঁপে, একদম আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে পেঁপে, ওইখান থেকে একটা পেঁপে পারছি। তো শিং মাছগুলো দিয়ে রান্না করব। শিং মাছগুলোকে হালকা ভাবে ভেজে নেব আমি আগে, কারণ শিং মাছ হচ্ছে আমার কাছে হালকা ভেজে নিলেই ভালো লাগে। কষানি মাছটা হচ্ছে ভেঙে যায় অনেক সময়, ওইটাও ভালো লাগে, তবে ওইটা থেকে বেশি ভালো লাগে হচ্ছে ভেজে নিলে। মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা বসায় দিব। আপনি যদি একটা ভালো কাজ করেন, এই ধরেন আমি হচ্ছে ভিডিও মেকিং করি, আমার আশেপাশে যাই বলেন অনেকে অনেক কথা বলে যে ভিডিও করে এই সেই, তবে আপনি যেদিন সফলতা পাবেন দেখবেন আপনার সুনামই তারা করবে। একটা জিনিস করতে গেলে অনেক বাধা আসবে, অনেক কথা আসবেই, কিন্তু সেগুলো কাটিয়ে উঠে আপনাকে কাজ করতে হবে। সময় লাগবে, ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, তারপরেই তো সফলতা আসবে, এমনি এমনি দিয়ে তো সফলতা আসবে না। আর আজকে হচ্ছে ব্রোকলি আনছিল আমার দেবর, তো ব্রোকলি আমাদের ঘরে তেমন একটা কেউ খেতে চায় না। আমি ভাবছিলাম কি করব, তো মোবাইলে দেখছিলাম ব্রোকলির বড়া বানানো হয়েছে, তো হচ্ছে ব্রোকলিটাকে আনাম হচ্ছে পানিতে, লবণ পানিতে হচ্ছে ভিজিয়ে রাখতেছিলাম, এটার মধ্যে যদি পোকা থাকে বের হয়ে যাবে, কিন্তু পানিতে চুপতেছিল না। তারপর এটা ছোট ছোট করে কেটে আমি লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখি। আর এই পাশে হচ্ছে তরকারি বসাই দিচ্ছি, এটা হচ্ছে কষাইতে হচ্ছে নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব। আর আমি মাছগুলো না কষানোর মধ্যে দিয়ে দিছি, কারণ ভাজছিলাম তো তাই মাছগুলো আর ভেঙে যাবে না। যদি কষায় হচ্ছে না উঠায় রাখতাম মাছ তাহলে ভেঙে যেত, যেহেতু মানে মাছটি ভাজা হয়েছে এর জন্য আর মাছ ভাঙবে না। তো এক এক করে মাছগুলো উপরে উঠায় সামান্য ধনিয়া পাতা দিয়ে দিছি আর হচ্ছে জিরার গুঁড়া, কারণ হচ্ছে পেঁপে তরকারিতে জিরার গুঁড়া না দিলে তরকারি মজা লাগে না। আমি দেখছি জিরার গুঁড়া দিলে ওই তরকারিটা খেতে অনেক মজা লাগে, তো সবসময় আমি জিরা দিই না, সব তরকারির সাথে যখন থাকে তখন দিই। আর এখানে হচ্ছে ব্রোকলিগুলো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে সেদ্ধ দিছি, অবশ্য ভালো করে ধুয়ে নিছি, লবণ পানিতে প্রায় 20 মিনিটের মতো ভিজায় রাখছি, অনেক ময়লা আসলে থাকে ভিতরে আমরা চোখ দিয়ে দেখি না, তো বের হয়ে যায় কয়েকবার ভালো করে ধুয়ে, এই যে আমি হচ্ছে ভাপ দিয়ে নিব এটা। এরপরে হচ্ছে আমি ভাপ দিয়ে ঢেলে রাখছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি মাছ ভুনা করব, মাছকে ছোট ছোট করে কেটে আমি মানে ভেজে নিছি, একদম পাঙাশ মাছ আর কি, বড় করে তো সব সময় খাই, তাই আজকে একদম ছোট ছোট সাইজ করে ভেজে নিছি। টমেটো দিয়ে হচ্ছে ভুনা করব, তো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদ মরিচ সব একসাথে দিয়ে ওটা ভালোভাবে আগে কষায় নিব। এটা হচ্ছে ছোট্ট একটা কড়াই, এই ছোট্ট কড়াইটাকে অনেক সুন্দর লাগে রান্না করতে, যখন অল্প রান্না হয় তখন এই কড়াইটা করি, খুবই ভালো লাগে। আর নাড়াচাড়া দিয়ে দিব, খুব ভালো করে পানি দিয়ে দিলাম অ্যাড করে। এরপর আরেকটু হলেই হচ্ছে এটা নামিয়ে নিব। এরপর হচ্ছে ব্রোকলির বড়াটা বানাবো, আমি কীভাবে বানাবো এটা আপনাদেরকে দেখাবো, আমি অবশ্য মোবাইল থেকে দেখছি, তো ওইভাবেই বানাবো। হাত দিয়ে ভালো করে হচ্ছে এটা মথে নিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু গরম মশলা, মরিচের গুঁড়া, অর্ধেক ডিম ছিল আমি অর্ধেক ডিম দিছি, চাইলে আপনারা একটা ডিম দিতে পারেন, এখানে ময়দা, সব কিছু একসাথে অ্যাড করে হচ্ছে এখন আমি তেলে দিয়ে হচ্ছে ভেজে নেব। এরপর হচ্ছে গোল গোল শেপ দিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে একদম হচ্ছে মিডিয়াম জালে রেখে লাল লাল করে ভেজে নেব। এই পাকোড়াটা মানে এই বড়াটা এত পরিমাণ মজা লাগছে কি বলবো, আমি দুই দিন বানাইছি, পরের দিনও বানাইছি, ফ্রিজে আরেকটা আছে, তিনটা হচ্ছে আনছিল মোট ব্রোকলি, তো তিনটা দিয়ে বানাবো। তো এই তো বানাইছি, অনেক ভালো লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন, ভালো লাগলে ভিডিওর এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ।